দেখো এর আগে দিলে তোমাদের সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের যে চিত্র অঙ্কন আমি দেখেছি। আজকে দেখো কোণ ভেদে ত্রিভুজ কত রকম সেটা দেখা, কোণ ভেদে ত্রিভুজ মানে আগে এর আগে যদি বাহু ভেদে দেখেছি না, বা কোণ ভেদে তিন রকম আছে, এরকম তিন রকম আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। আগে সংখ্যাটা দেখো বইয়েও দেখা আছে, আমি মুখে আরো বলে দিই যে ত্রিভুজের তিনটি কোণে সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট সেই ত্রিভুজকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। মানে তিনটে কোণ, ত্রিভুজের তো তিনটে কোণ, সেই তিনটে কোণে 90 ডিগ্রি থেকে ছোট হয়, সেটা যা হতে পারে 90 থেকে ছোট হবে। আর সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলো সমকোণী ত্রিভুজ। তাহলে অন্য কিছু কোণ কত করে হবে, সে যাই হতে পারে সূক্ষ্মকোণ হতে পারে, আর অন্য কোণগুলো কত হবে সূক্ষ্ম, কারণ কি আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, তাহলে 2 সমকোণের বেশি হবে না, তাহলে এক ত্রিভুজে দুটো সমকোণ থাকবে না, দুটো সমকোণ মানে হচ্ছে 90 90 180, তাহলে অন্য কোণটা তাহলে কি হবে 0 হয়ে যাবে, তার হতে পারে না। তাই একটি ত্রিভুজে একটা বেশি সূক্ষ্মকোণ এই সমকোণ থাকবে না, কোণ থাকবে একটি ত্রিভুজের একটি বেশি সমকোণ থাকবে না, তাই যে ত্রিভুজের একটি কোণ সমকোণ থাকে সমকোণী ত্রিভুজ বলে। তারপরে স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ মানে একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় হবে বা নিচে কোনো অবশিষ্ট কোণ হবে তাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। এবার এই ত্রিভুজের চিত্রগুলো আমি এঁকে দেখাচ্ছি, সে একইভাবে সূক্ষ্মকোণী ত্রিভুজ করবো, কীভাবে করবো আগে স্কেল দিয়ে একটা সরল রেখাটা আনলাম, এর তিনটি কোণই হবে সূক্ষ্মকোণ, তার মানে আমি যে এইদিকে বসিয়ে তাহলে কোনটা এদিকে হচ্ছে 90 ডিগ্রি ছোট হবে, তাহলে আমি 70 ডিগ্রি করবো, তাহলে 70 ডিগ্রি হবে, তাহলে এইটা হলো 70 ডিগ্রি, মানে এই কোণটা, কারণ এই কোণটা হলো 70 ডিগ্রি, এই কোণটা
তাহলে এবিসি, তাহলে এবিসি হলো স্থূলকোণের দিক, ঠিক আছে? তাহলে এই কোণটা তিনটে কোণের সূক্ষ্মকোণ, এটা একটা সমকোণ, এটা একটা স্থূলকোণ, তাহলে স্থূলকোণের ত্রিভুজ, সমকোণের ত্রিভুজ আর সূক্ষ্মকোণের ত্রিভুজ। বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, হ্যাঁ হবে, এই প্রথম করছেন তো বারবার প্র্যাকটিস করবে, দেখবো হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তোমাদের সিলেবাস এই পর্যন্তই ছিল, আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। এবার জ্যামিতির সম্বন্ধে আরো কিছু কিছু যদি শর্ট প্রশ্ন থাকে লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে?